হ্যালো বন্ধুরা, আমি Online.com পাপায় আজকে হাজির হয়েছি আর একটা নতুন অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন নিয়ে। তো বন্ধুরা, কিছু কিছু সরকারি বিএড কলেজে নোটিফিকেশন পাবলিশড হয়েছে কিছুদিন আগে, আমার ভিডিওটি আসতে একটু লেট হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব হচ্ছে কোচবিহার BTN ইভিনিং কলেজে সরকারিভাবে আপনারা বিএড করতে পারবেন, তার নোটিফিকেশনটি পাবলিশড হয়ে গেছে। তো বন্ধুরা, যারা সরকারিভাবে বিএড করতে ইচ্ছুক, যারা সরকারি পছন্দে বিএড করতে ইচ্ছুক, তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি এই ভিডিওটির মাধ্যমে যারা BTN ইভিনিং কলেজ অ্যাডমিশন হবেন তাদের সমস্ত তথ্য, আমি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করে দেবো। তো বন্ধুরা, আমি Online.com পাপায় আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। এবং এই BTN ইভিনিং কলেজের কী কী ক্রাইটেরিয়া আছে এবং কী কী ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপ করতে এবং কত টাকা লাগবে এবং কত তারিখ পর্যন্ত ডেট আছে, সমস্ত কিছু বিস্তারিত আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো। তো বন্ধুরা, আসুন শুরু করছি ভিডিওটি। দেখুন, আমি BTN ইভিনিং কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ আমি প্রথমে দেখাচ্ছি প্রথমে কোন ওয়েবসাইটে আমি এসেছিলাম, তারপর কোন ওয়েবসাইটে এসেছি। তো ইউনিভার্সিটি অ্যান্ড বিটি ইভিনিং .in এই ওয়েবসাইটে প্রথমে আপনারা ব্রাউজ করে নেবেন। ব্রাউজ করার পর এখানে আপনারা ডান দিকে নিচের দিকে অ্যাডমিশন সেকশন দেখতে পারবেন, ডান দিকে নিচের দিকে অ্যাডমিশন সেকশন দেখতে পারবেন। অ্যাডমিশন সেকশন এসে তারপরে অনলাইন অ্যাডমিশন পোর্টাল BED, অনলাইন অ্যাডমিশন BED অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি এই BTN ইভিনিং কলেজে BED সেকশনে চলে আসবেন। এখানে দেখুন কী কী ইনস্ট্রাকশন আছে, সমস্ত কিছু বিস্তারিত আমি আলোচনা করছি। তারপরে প্রথমেই আমি দেখাচ্ছি কত একটি হপ লাপস রয়েছে। অলরেডি দেখুন ওপরে লাল কালারের রেড মার্ক এখানে দেখাচ্ছে, 1/9/2022 থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ গত 7 দিন থেকে স্টার্ট হয়েছে। আমার ভিডিওটি আসতে একটু লেট হলো এবং সেটি চলবে 11/9/2022 তারিখ 12টা পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত। তো মনে রাখবেন 11/9/2022 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটি চলবে, অর্থাৎ আগামী 2-3 দিনই কিন্তু ফর্ম ফিল আপটি আছে। আমার ভিডিওটি আসতে একটু লেট হয়ে গেল, যারা ফর্ম ফিল আপটি করেননি এখনও তারা ফর্ম ফিল আপ করে নেবেন, যারা বিএড করতে ইচ্ছুক। আশা করি বুঝে গেলেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপটি করবেন। তারপরে দেখুন কী বলা হয়েছে, আপনারা এই ফর্ম ফিল আপটি করতে আপনারা কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমে আমি দেখেছি চেক মার্কস, ক্যান্ডিডেট হ্যাভিং ওয়ান ফলোইং সাবজেক্ট, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই এখানে ফর্ম ফিল আপ করতে গেলে কী কী সাবজেক্ট লাগবে তার মধ্যে একটি বলা হয়েছে। দেখুন কী বলা হয়েছে, হয়তো আপনাদের বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে লাগবে অথবা ইংলিশ, হিস্ট্রি, লাইফ সায়েন্স অথবা জিওগ্রাফি, এই কয়েকটা সাবজেক্ট থাকলে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা পড়াশোনা করতে পারবেন। একটা আর্টসের বাংলা, ইংলিশ, হিস্ট্রি, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, তারপর হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি ইন অনার্স, অর পিজি, অর সাবঅর্ডিনারি কম্বিনেশন সাবজেক্ট ইন পাস গ্রাজুয়েশন লেভেল উইথ মিনিমাম 300 ফুল মার্ক্স ইন ক্যান অ্যাপ্লাই। অর্থাৎ এখানে বলা হয়েছে বাংলা, ইতিহাস, হিস্ট্রি, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথ, ফিজিক্স, এই সমস্ত কিছু সাবজেক্টে আপনারা যদি 300 নম্বরের মধ্যে পড়াশোনা করে থাকেন যে কোনো একটি সাবজেক্টে, তাহলেই কিন্তু আপনারা এই BTN ইভিনিং কলেজে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তারপরে কী বলা হয়েছে, পুট MP এক্সামিনেশন মার্কস বেস্ট 4 এক্সক্লুডিং অ্যাডিশনাল সাবজেক্ট আউট 400। অর্থাৎ এখানে বলা হয়েছে এখানে আপনারা যখন ফর্ম ফিল আপটি করবেন তখন আপনাদের দেখুন বেস্ট অফ 4, মাধ্যমিকের বেস্ট অফ 4 সাবজেক্টটি এখানে আপনারা অ্যাড করবেন। মনে রাখবেন মাধ্যমিকের বেস্ট অফ 4 সাবজেক্টটি দেবেন, সেটার উপরে কিন্তু আপনাদের মেরিট লিস্ট বেস করবে। তারপরে দেখুন পুট HS মার্কস বেস্ট অফ 5 ইনক্লুডিং অ্যাডিশনাল সাবজেক্ট আউট, এখানে বলা হয়েছে আপনারা 500 নম্বর এবং বেস্ট অফ 5 নম্বর এখানে লিখবেন ইনক্লুডিং অ্যাডিশনাল সাবজেক্ট, অ্যাডিশনাল সাবজেক্টকে নিয়ে। আর এখানে প্রথম মাধ্যমিকের এক্সক্লুডিং বলা হয়েছে অ্যাডিশনাল সাবজেক্ট, অ্যাডিশনাল সাবজেক্ট মাধ্যমিকেরটা বাদ দিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিকে কিন্তু অ্যাডিশনালটি নিয়ে 500-র মধ্যে কত পেলেন সেটা কিন্তু আপনারা লিখতে হবে। তারপরে দেখুন কী কী ডকুমেন্টস লাগবে, ক্যান্ডিডেট পাসপোর্ট সাইজ ফটো, একটা সিগনেচার, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, গ্র্যাজুয়েশনের রেজাল্ট, মাস্টার ডিগ্রি অর্থাৎ MA এর রেজাল্ট, MSc MA এর রেজাল্ট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে লাগবে, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থাকে লাগবে, অ্যাপ্রুভাল অফ সার্ভিস, যারা সার্ভিস করেন তাদের হচ্ছে যারা অ্যাপ্রুভাল সার্ভিসের অ্যাপ্রুভাল, অর্থাৎ আপনারা যে চাকরি করেন তার অ্যাপ্রুভাল কপিটা লাগবে। যারা ডেপুটেড ক্যান্ডিডেট হিসেবে জয়েন করবেন এখানে ডেপুটেড এবং ফ্রেশার, অর্থাৎ চাকরিরত অবস্থা এবং ফ্রেশার স্টুডেন্ট দুজনেই কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তারপরে একটি মোবাইল নাম্বার, যেটার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই মোবাইল নাম্বারটি আপনারা একটি ইউজ করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কী কী ডকুমেন্টস আপনারা এখানে লাগবে, সাবমিট করবেন, আপনারা ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন বা সাথে রাখবেন। দেখুন অ্যাডভার্টাইজমেন্টে গত 25 তারিখে
পাবলিশড হয়েছে এবং 1/9/2022 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং 11/9/2022 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ফার্স্ট প্রভিশনাল মেরিট লিস্ট 13/9/2022 তারিখে পাবলিশড হবে। তারপরে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা ফিজিক্যালি আপনারা 14/9/2022 তারিখে কমপ্লেন জানাতে পারেন। তারপর হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট, ফার্স্ট কাউন্সিলিং লিস্ট পাবলিশড হবে 16/9/2022 তারিখে এবং ফার্স্ট ফিজিক্যাল কাউন্সিলিং, মনে রাখবেন এই কাউন্সিলিংটা কিন্তু অনলাইনে হবে না, এই কাউন্সিলিংটা কিন্তু ফিজিক্যালি হবে, অর্থাৎ আপনারা কিন্তু কলেজে গিয়ে কিন্তু আপনারা কাউন্সিলিং করতে লাগবে। কত তারিখে? ফার্স্ট কাউন্সিলিং হচ্ছে 19/9/2022 তারিখ 11টার সময় অ্যাট দ্য কলেজ, অর্থাৎ কলেজ 11টার সময় কিন্তু 19/9/2022 তারিখে কিন্তু ফার্স্ট কাউন্সিলিং হচ্ছে। ফার্স্ট কাউন্সিলিং মানে পাবলিকেশন অফ সেকেন্ড কাউন্সিলিং লিস্ট, অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিং লিস্ট হচ্ছে যদি থাকে ফার্স্ট কাউন্সিলিং হওয়ার পর তারপর সেকেন্ড কাউন্সিলিং লিস্ট বেরোবে, সেটা হচ্ছে 21/9/2022 তারিখ বিকেল 4টা, 21/9/2022 তারিখ বিকেল 4টার সময় কিন্তু সেকেন্ড কাউন্সিলিং লিস্টটি পাবলিশড হবে। কিন্তু হচ্ছে আপনাদের সেকেন্ড কাউন্সিলিংটি হবে হচ্ছে 23/9/2022 তারিখ, মনে রাখবেন 23/9/2022 তারিখ 11 AM কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টটি পাবলিশড হবে 21/9/2022 তারিখ, কিন্তু কাউন্সিলিংটি হবে 23/9/2022 তারিখ। তারপর থার্ড কাউন্সিলিং লিস্ট পাবলিশড হবে হচ্ছে 24/9/2022 তারিখ। সব ক্ষেত্রেই থার্ড সেকেন্ড কাউন্সিলিং লিস্ট তখনই আসবে যখন ফার্স্ট কাউন্সিলিংয়ে কোনো সিট ভ্যাকেন্সি ফাঁকা থাকলে সেকেন্ড আসবে, সেকেন্ডে ফাঁকা থাকলে থার্ডে আসবে, মনে রাখবেন এইভাবে আসবে। এবং 27/9/2022 তারিখে থার্ড কাউন্সিলিং কিন্তু এখানে আপনারা হবে কলেজে, কিন্তু থার্ড কাউন্সিলিংটি অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা অ্যাপ্লিকেশনটি কী কী ডকুমেন্টস নিয়ে করবেন এবং কত তারিখ থেকে কাউন্সিলিং হবে, কত তারিখে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন লাস্ট ডেট এবং আপনারা কোন কোন সাবজেক্টে করতে পারবেন তাও আমি বলে দিয়েছি। এখন আমি বলে দিব কত টাকা আপনারা ফর্ম ফিল আপ করতে লাগবে। ফর্ম ফিল আপ যখন করবেন তখন কিন্তু কোনো আপনাদের টাকা লাগবে না, অর্থাৎ শুধু ক্যাফে চার্জ, বা আপনারা যদি নিজে করে থাকেন তাহলে কিন্তু কোনো টাকা কিন্তু লাগবে না। তবে একটু আমি দেখিয়ে দিচ্ছি সিট ক্যাপাসিটি, অর্থাৎ আপনারা সিট কতগুলো সিট আছে এখানে দেখুন, এখানে কি বলা হয়েছে আদার দেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বাদ দিয়ে আপনারা ডেপুটেড যারা চাকরিরত অবস্থায় আছেন তাদের জন্য দুটো সিট আছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বাদ দিয়ে, আর যারা ফ্রেশার অর্থাৎ যারা ফ্রেশভাবে অ্যাপ্লাই করবেন তারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আর্টসের ক্ষেত্রে আপনারা আনরিজার্ভ ক্যাটাগরিতে 11টা এবং রিজার্ভ অর্থাৎ এসসি ক্যাটাগরিতে 5টা এবং এসটি ক্যাটাগরিতে 1টা, আর্টসের ক্ষেত্রে বলছি আমি, যারা NBU নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আছেন হোম ইউনিভার্সিটি। তারপরে দেখুন দুটো হচ্ছে হলো আপনারা ওবিসি এ এর ক্ষেত্রে, একটি হচ্ছে ওবিসি বি এর ক্ষেত্রে, টোটাল হচ্ছে 20টা সিট NBU ইউনিভার্সিটির আন্ডারে যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তাদের জন্য 20টা সিট আছে, এবং যারা NBU এর ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে আছেন তারা 10টা হচ্ছে হলো জেনারেল, 4টা এসসি এবং এসটি হচ্ছে 1টা, ওবিসি এ হচ্ছে 2টো এবং ওবিসি বি হচ্ছে 1টা, টোটাল হচ্ছে 18টা সিট। এখন ফ্রেশার হচ্ছে আদার দেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অর্থাৎ আদার্স ইউনিভার্সিটি এন স্ট্রিম থেকে আপনারা 5টি হচ্ছে এসসি পাঁচটি হচ্ছে জেনারেল, 2টো হচ্ছে এসসি, এসটি হচ্ছে 1টি, ওবিসি এ 1টি এবং ওবিসি বি 1টি, টোটাল হচ্ছে 10টি হচ্ছে আপনারা সিট ক্যাপাসিটি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা সিট ক্যাপাসিটি কতগুলো, আপনারা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন এবং সমস্ত ডিটেলস আপনারা আমি জানিয়ে দিলাম এবং অ্যাডমিশন শিডিউলটি আপনারা জেনে গিয়েছেন। আর সেরকম কিছু বলার নেই, পরবর্তীকালে যদি আপনারা চান আমি আপনারা কী করে ফর্ম ফিল আপ করবেন সেটা যদি দেখতে চান তাহলে আমি পরবর্তীকালে আমি দেখিয়ে দেবো কী করে আপনারা ফর্ম ফিল আপ করতে চান, তার জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি কমেন্ট যদি বেশি পাই তাহলে অবশ্যই আমি দেখিয়ে দেবো কী করে আপনারা ফর্ম ফিল আপটি করবেন। তো বন্ধুরা আমি online.com পাপাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে এইরকম অ্যাডমিশন রিলেটেড এবং জব রিলেটেড ইনফরমেশন পেতে আমার নোটিফিকেশন বারটিকে অন করে রাখুন। তো বন্ধুরা আজকে এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।